এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। একদম ডিরেক্ট আমরা ব্রেকফাস্ট টেবিলে ব্লগটাকে শুরু করছি, আর খুব তাড়া আছে তাই খেতে খেতেই শুরু করে ফেলেছি। আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল মেনু, ব্রেড জ্যাম দিয়ে আর বয়েলড এগ, ব্যাস আর কিছু না। ফ্রুটসও নেই ঘরে আছে, যে ফ্রুটস হবে আর কি, ভালোই হয়েছে একদিক দিয়ে, খুব তাড়াতাড়ি করছি। তারপরে লাঞ্চ প্রিপারেশনে যাবো, কারণ শুভর স্কুল, মানে বুঝতেই পারছো কি অবস্থায় আছি। তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি, কি হয় না হয় তোমরা পুরোটাই দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গিন্নির অর্ডার আজ ইলিশ আনতে হবে, তাই ইলিশ আনতে আমি বাজারের দিকে চলে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থেকো, আমি এখন বাজারে বেরিয়ে যাই। এখন বাজার থেকে চলে এসেছি, মাছ নিয়ে আসা হয়ে গেছে আমার। আর ওইদিকে তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো পূজাতে বসে গেছে, ওই যে সেখানে গোপালদের ঘুম থেকে তুলে দিয়েছে, এখন আরতি করছে। আর আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্কুল যাওয়ার প্রস্তুতি নিতে হবে, কারণ লেট হয়ে যাচ্ছে, সান্ধান করতে হবে। তো চলো সকাল সকাল এখন তোমরা গোপাল দর্শন করে নাও। তবে আজকে মাছটা আমি একটু অন্যরকম করে কাটিয়েছি, তো সেটা দেখাচ্ছি। মাছটা কাটিয়েছি এরকম করে, গাদা গাদা আর পিস বের করেছি। অনেকদিন থেকে বলছিল যে এরকম করে বের করতে হবে, তো তাই এরকম করে বের করেছি। আর এদিকে পাতলা ঝোল হবে নর্মাল রুই মাছের, তো সেটা এদিকে চলছে। আর এদিকে একটা কি হয়েছে আমি জানি না সঠিকটা। আর কালকে আমার মিসেসের উদ্যোগে আমাদের এই ইয়েটা দেখো, এখানে সব তোমরা দেখতে পাচ্ছ, এই বাগানটা এখানে মোটামুটি একটু অগোছানো ছিল, তো সেটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে। সব এদিকটাতে নোংরা আবর্জনা ছিল, এদিকে নোংরা আবর্জনাগুলো সব তুলে ফেলা হয়েছে, এখানে নতুন নতুন গাছ লাগানো হয়েছে, এই দেখে বুঝতেই পারছো। আর এই সাইডগুলো পাশেরগুলো পরিষ্কার করা হয়েছে, এই যেগুলো নোংরা হয়েছিল, গাছগুলো সব জানলার ধারের কাছে উঠে যাচ্ছিলো, তো ওগুলো পরিষ্কার না করলেই নয়, পরিষ্কার করা হয়েছে। তখন এটা বলতেই পারলাম না কি হচ্ছে, যাই হোক কি হচ্ছে, এটা হচ্ছে থোর আলু পেঁপে দিয়ে ঘন্ট নারকেল কোড়া দিয়ে। আচ্ছা, নারকেল কোড়াটা দিইনি এখনো, দেবো, ঘন্টটাকে একটু নেড়িয়ে নি ভালো করে। আর এগুলো মাছের ঝোল করবে, ওই ইলিশটা করবে, আবার এটাও করবে, কেন ইলিশটা আগে করবো কিনা ঠিক নেই, তোমরা নিয়ে আনা। কি বলছো, কাল শনিবার, কিন্তু কাল খাওয়া যাবে না, কাল না খাওয়ালে রাত্রিবেলা দেখি। না 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 না, ওটা করা যাবে না। আচ্ছা দেখছি, আগে পাতাল ঝোলটা হবে, ফোরটা তো হয়ে গেল, আর ভাতটা বসাবো, ভাতটা এখনো বসাইনি। সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে ভাবলাম গপু ছোটটা তো ঘুমিয়ে আছে, চটপট করে তুলে দিই, আর পুরো মেঘ করে এলো বাইরে, একদম কাপড়গুলোও ধুয়েছি, পুরো মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন বুঝতে পারছি না। সকালবেলা কিন্তু চনমনে রৌদ্র ছিল, তো যাই হোক এখন দেখি কি হয়। তো চলো চটপট করে লাঞ্চ প্রিপারেশনটা করি, আর না হলেও আবার স্কুল না খেয়ে দৌড়তে হবে। আর এদিকে সবজি কি নিয়ে এসছো? সবজি বেশি কিছু আনেনি, এই যে টুকটাক নিয়েছি, কারণ বেশি। ও মা, আমি তো মনে মনে ভাবছিলাম তোমাকে ফোন করব গাজর নেওয়ার জন্য, গাজর লেবু কোনটা তোমাকে বলিনি, নিয়ে এসছো, থ্যাংক ইউ। ঠিক আছে আমি তুলে দিচ্ছি। আজ আমাকে এই মহিলাটা পুরো স্ক্যাম করে নিয়েছে। কিভাবে স্ক্যাম করেছে, বললো আমাকে যে মাছটা নিয়েছো, ইলিশ মাছ খাবো আজকে। সেই আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে নাচতে আমি বাজারে গেলাম, মাছ আনলাম, মাছ আনার পরে বলছে যে ইলিশটা আজকে করবো না, রবিবার করবো, বলছে সাশ্রয় করে দিলাম নাকি, রবিবার দামটা বেশি থাকে। আজকে বলো সাশ্রয় না তো কি, সানডের বাজারে সব কিছু মোটামুটি অগ্নি মূল্য আমাদের এখানে, লেট হয়ে গেছে কিন্তু আজকের না কালকের জন্য। ওকে একটা কাল একটু বড় দেখে দাও, কাজ কাজ, বাবা চলে গেল স্কুল, এবার বাকি কাজগুলো করি। আর এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি, থোড়ের ঘন্ট লেবু, আর এদিকে লটস অফ ভেজিসের সাথে পাতলা টালটালে মাছের ঝোল।
শুভ তো হয়ে গেল, অনেকক্ষণ চলে গেছে স্কুল দিয়ে, আমি এখন খুব জোর খিদে পেয়ে গেছে, দিয়ে একটু ভাত খেয়ে নিব। আর বাবান এখন খাবে না, পরে খাবে। আর বাবান স্কুল যাচ্ছে না, কিছুদিন ধরে আমি পাঠাচ্ছি না, কারণ ওর এক্সামের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, তার জন্য পড়াশোনা টড়াশোনা করতে হবে। তাই চলো এখন চটপট করে খাওয়াটা ছেড়ে দিতে হবে, ওকে নিয়ে আবার পড়তে বসবো। আর এখানে দেখো আমার গোলাপ ফুটেছে দুটো আজকে, অনেক দিন পর। আর মোটামুটি গাঁদার গাছ সব বসিয়ে দিয়েছি, এদিকে তিনটে আর এইধারে তিনটে, আর এখানে বেল ফুলের গাছ, তো অনেক সুন্দর হয়েছে। এই গোলাপ গাছটাতে কেন মুরঝে যাচ্ছে বুঝতে পারছি না, দেখা যাক। আর কালকে এখানে একটা লাল জবার গাছ বসিয়েছি। আর এইদিকে মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, জলের বোতলটা ভরা হয়ে গেছে, আর একটা বোতল ভরবো, ভরে বাবানকে পড়তে বসাবো। দিয়ে দেখি বাবান কি করছে। এখন ঘুরতে বেজে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে, পুষ্প এলো, এসে সমস্ত কাজ টাজ করে দোকানে চলে গেছে, আউটলেট খুলে দিয়েছে অলরেডি। আর বাবানকে আমি একটু পড়াচ্ছিলাম, তো পড়াতে পড়াতে কখন শুয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি, ওই দেখো বাথরুমে লাইট জ্বলে রেখেছে। তো যাই হোক, এইসব ছোটোখাটো ব্যাপারগুলো মেস হতে থাকে, এগুলো দেখতে থাকতে হয়। আর ভাত খাওয়ার পর একটু খাবো এখন ভেবেছি দই, মিষ্টি দই। এই যে মাদার ডেয়ারির মিষ্টি দই, বাবান আর আমি খুব পছন্দ করি এটা খেতে, ভীষণ ভালো লাগে। আর একটা কাজ করতে ভুলে গেছিলাম বাবানকে পড়াতে পড়াতে, সেটা হচ্ছে গিয়ে চিকেন রেডি করতে। তো সেই চিকেনটা এখন রেডি করে দেবো, দুধ আমি গরম করে নিয়েছি অলরেডি দুধ দেওয়ার পরে। তো চলো ফটাফট এই সব কাজ সমস্ত করে নিই, দিয়ে আবার কখন ডাক আসবে গড নোস। তো আমি বাড়ি ফিরে গেছি, আর ফেরার পরে দেখতে পাচ্ছি ও নেই, বাবান আছে একা, কারণ ওকে আউটলেটে চলে যেতে হয়েছে, প্রচুর অর্ডারের চাপ ছিল, তো আউটলেটে ও চলে গেছে। আর এখন আমি আর বাবান বাড়িতে আছি, বাবান একটু মোবাইল টোবাইল ঘাটাঘাটি করছিল, তারপরে ওকে একটু টিফিন ফিফিন খাইয়ে আমি নিয়ে যাবো টিউশনে। আর বাবান এদিকে ফুললি রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য। কি রে সব বইগুলো নিয়েছিস? নিয়েছি। তো তাহলে চলো যাওয়া যাক। চলো। আর বাবান এসেছে, বাবান এসে এদিকে মোমো খেতে শুরু করেছে। কি রে, আর এদিকে এই যে দেখতে পেয়েছি, আমি কাজ করতে শুরু করেছি, আর তোমার সাথে একদম কথা হয়নি, তখন বললাম গড নোজ কখন ডাক আসবে, গডই জানে, একদম আমি চলে এসেছি আর কথাটা বলারও টাইম পাইনি, আর বাবানের কাছে ছিল ফোনটা যেহেতু। তো চলো আমরা তারপর কাজ সারছি আর ওরা কথা বলে। তো ফাইনালি আউটলেট বন্ধ করে আমার বউটা চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো এখন চলে গেছে কোথায়, রান্নাঘরে। আর আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ওর ক্রেজ এতটা মানে লেভেলে গেছে, তো তাই ও এখন কি করবে, মানে তাই কি করবে বললে, সরষে ইলিশ, এখন রাত্রেবেলা সরষে ইলিশ করবে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড, মানে তবে খুব ভালো লাগবে এই কারণে, কারণ ইলিশটা সকালে হয়নি, ইলিশের জন্য মনটা একটু আনছান আনছান করছিল। তবে এখন আসতে চলেছে এক স্পেশাল গেস্ট, তোমরা অলরেডি আগেও দেখেছো, আবার আসছে, তবে দু তিন দিন আগে এসেছিল, তখন আমরা ব্লগ বানাতে পারিনি, ব্লগ একটু বন্ধ ছিল আমাদের করা, তো সেই সময় এসেছিলো, তো তোমাদের দেখানো হয়নি, ছোট্ট একটা রিলস দিয়েছিলাম, আর আজকে আবার আসছে, তো তোমাদের সঙ্গে চলো মিট করাবো, এবং কেমন দস্যুপনা করছে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ও আসছিল, আসার সময় সেই সময় আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত এদিকে ফুটছে। এ হে হে, সন্ধ্যার আগে আমাকে তুলতে বলেছিল এগুলো, বাবা নেটটাও আছে, যাই হোক এখন তুলে নেবো। আর ও চলে গেছে এখন গোপালকে ঘুম পাড়াতে। আর আমি এসে সুন্দর করে ফ্রেশ ট্রেশ রেডি হয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি সরষে ইলিশ করতে। আর আজকে কিন্তু একজন স্পেশাল কেউ আসার আছে, বললে ও বলে ফেলেছে, তোমার কথা জানোই তাহলে, আমি শুধু দেখার বাকি যে কে আসছে। তো চলো আগে চটপট করে রেডি করে নিই, তারপর ওরা যখন আসবে তাদের সাথে একটু গল্প গল্প করবো। আর এখন ঘুরতে সময় বাজে প্রায় 10:15, কিন্তু চলো চটপট করে রেডি করে নিই। আর তোমরা দেখে বুঝতেই পারছো এখন রাত্রি 10:30 সময় কি শুরু করেছি, অলরেডি ছুঁচো ঢুকেছিল, গোটা মানে চারিদিকটা ঘেটে ফেলেছে, তো তাই এখন পরিষ্কার করতে বসেছি, বন্ধ করছে তো ভালো লাগছে না। আর একজন এই দিকটাতে সুপার পাওয়ারে শুরু করে দিল কি, মোটামুটি প্রায় শেষ হয়ে গেল রান্না, ভাবা যায়,
সত্যি তুম হো তো মুমকিন হ্যায় কি কথা আর আমি এদিকে মাছগুলো রেস্ট মাছগুলো সব ঢুকিয়ে দিই ফ্রিজে আসেনি আসেনি এখনো আসেনি আসেনি আমি ভাবলাম মনে হয় এসেছে তার উপরে সোফার উপরে আর ওকে দিয়ে টানাটানি করে এরকম করে ডাকে পাটা দিয়ে আর ও এসে আমার সব খাটের উপরে বসে থাকে আর বাবানকে ডাকে পুতুলটা মুখে নেয় আর ফেলে দেয় বাবানকে তুলে দেয় আবার একটু খেলে আবার ইচ্ছে করে ফেলে দেয় যাতে বাবা আমাকে তুলে তুলে দেয় বারবার করে আর আমিও মোটামুটি ভয়েই থাকি কেন প্রথম প্রথম তো একটু ভয় লাগে না না ভয় ছোট বাচ্চা চাপ দিয়ে উঠে যায় তো গোটা গায়ে পুরো দু হাত দিয়ে মানে অনেকটা বড় হয়ে গেছে এখন দু হাত দিয়ে এরকম করে সাপোর্ট করে আর আমরা পারি না এরকম পড়ে যাই বাইরে তুই না না আর এদিকে ওর সর্ষে ইলিশ করা কমপ্লিট ওহো হো হো সেই সেই আর ওদিকে দিনের মাছ আছে আর এক পিস মাছ আছে আচ্ছা আমি একটা খেয়েছিলাম তখন যদি ওরে বাবা রে জাম্প করেছে জাম্প করেছে ওই যে ঠিক চলে এসেছে খেলবে ওটা নিয়ে এখন খেল 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 পা দিয়ে দে আমাকে দে 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 দাও দাও দিবে না দিবে না আ বাবা দিবি না দিবি না দিবি না আরেকজনকে বলেছিলাম ভয়ে উপরে থাকবে উঠে কোথায় আছে দেখো আজকে দাদা আর পিকু আর এখানে বুড়ো বাবু ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে এতটুকু দেবো কোনো রকম কোনো বিলো নেই ও 10 মিনিট আগে বিলো দেবে কোন রকমের কোনো কিছু কিন্তু এরা করবে না ঠিক দেখবে ও লাফাবে এও লাফাবে ঠিক আছে কিচ্ছু করবো না এখনই ভয় বেরিয়ে কিচ্ছু করবো না ও কামাবি না তোমরা দেখতেই পেলে
সব কি কি তাণ্ডব চলল। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা যা জম্পেস হলো না, ওফ বলে বোঝাতে পারবো না। আর এখন চলছে এটা মাদার ডেরির মিষ্টি দই। আহ, এটা শেষের সময় খেয়ে আরেক মজা। আর এদিকে চলে এসছে, শেষ করে দিলে? না, শেষ করিনি, আছে অনেকটাই। দুপুরবেলা আমরা একটু খেয়েছিলাম, ও মনে হচ্ছে বা শেষই করে দেবে। তো যাই হোক, তো তোমরা হয়তো অনেক অনেক কিছু গেস করছো, তো কে কি গেস করছো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই মোটামুটি বুঝতে পেরে গেছে প্রায়, কিন্তু আমরা এখন বলবো। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ও, এক মিনিট, ভুলে যাচ্ছ কোনটা? এটা বলতেই হবে। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।